তিন নম্বর উপায় সেটা হচ্ছে শয়তান থেকে নিজের লজ্জাস্থানকে আবৃত রাখা। শয়তান থেকে নিজের লজ্জাস্থানকে, নিজের পরিবারের ছেলেমেয়েদের লজ্জাস্থানকে কী করা, ঢেকে রাখা। শয়তান থেকে কেমন করে ডাকবেন, বাথরুমে তো যেতেই হবে তাই না, বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে যখন তো কাপড় খুলতেই হবে তাই না, তাহলে বিবস্ত্র হইতে হবে, তো শয়তান তো দেখবে, স্বতন্ত্র দেখবে। হ্যাঁ, দেখবেন না, আপনি বিবস্ত্র হবেন, প্রয়োজন নেই, লজ্জাস্থান উন্মুক্ত করবেন, কিন্তু শয়তান দেখতে পাবে না। তদবীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইবনে মাজার হাদিস, হাদিসটি সহিহ, আল্লামা আল-আলবানী বলেছেন, সিত্র মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বনি আদম, জিন এবং আদম সন্তানের লজ্জাস্থানের মাঝখানে আড় হচ্ছে, পর্দা হচ্ছে। এজা দাখাল আল কেনিফ, যখন শৌচালয়ে প্রবেশ করবে, পেশাব পায়খানায় বাথরুমে যখন প্রবেশ করবে, কি বলবে, আইয়াকুল বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলবে। আপনারা বিসমিল্লাহ বলেন না শুধু আল্লাহ আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, আগে বিসমিল্লাহ বলবেন, তারপরে কি বলবেন, আল্লাহ আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস।